ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই শব্দনগর ফুটবল ময়দানকে ঘিরে ছিল সাজো সাজো রব, খুব ধুমধাম এবং সমারোহের সহিত প্রাথমিক বিদ্যালয় এবং এসএসকে 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। 63টি প্রাথমিক বিদ্যালয় এবং 28টি এসএসকে স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 28টি ইভেন্টে খেলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, নদা সার্কেলের এসআই সৌমেন সাহা, সরজুবালা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হামিদ বিশ্বাস, 3 নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারান বিবি, মোহাম্মদ আইনুল হক সভাপতি WBTATA, এছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। মশাল দৌড়, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, অতিথি বরণ এবং অভিবাদন গ্রহণের মাধ্যমে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এবং যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এই নয়টা ক্রীড়া কেন্দ্র থেকে জানাচ্ছি। এটা আমাদের সবচেয়ে আনন্দিত, তাই আমার ভক্তরা আমার শেষ করে ফুটাগ্নি প্রজ্বলন হচ্ছে, হাত তালি দিন, হাত তালি, 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 হাত তালি দিন। চক্র ক্রীড়া কমিটির যে আয়োজিত যারা প্রাথমিক শিক্ষকের যারা মাস্টার মশাই আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জানো হাততালি হাততালি, দৌড় শুরু হয়েছে, কচিকাচারা চড়ছে চড়ছে চড়ছে, আরো জোরে জোরে আরো জোরে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়। আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে ও নওয়াদা চক্রের পরিচালনায় প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আজকের এই খেলার মঞ্চে মূল্যবান বক্তব্য রাখলেন জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন মণ্ডল মহাশয়। আজকে নওদার আমরা দক্ষিণ চক্রের খেলার সূচনা করেছি। আজকে নওদার চক্রের শব্দনগর হসপিটাল মাঠে সেই খেলার সূচনা করা হলো, বার্ষিক 40তম ক্রীড়া প্রতিযোগিতা নওদা সার্কেলের। আমরা সেই শুভ সন্ধিক্ষণে মঞ্চে পেয়েছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এই ক্রীড়া কমিটির সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সোমেন সাহা অবর বিদ্যালয় পরিদর্শক নওদা চক্র। আমরা পেয়েছি জেলা পরিষদের সদস্য ভাই সঞ্জয় হালদার। আমরা পেয়েছি 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার, মজনু থেকে শুরু করে আমাদের ভাই পলাশ থেকে শুরু করে জামাত আলী মোল্লা। আমরা পেয়েছি সরজুবালা হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক হামিদ বিশ্বাস মহাশয়, তিনি আমারও স্যার। আরও সব ডিগনিটি পার্সন আছেন এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় বা এই মাঠটাকে সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজিয়েছেন তার জন্যে এসএসকের 28টা এসএসকের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইমারির 63টা স্কুলের শিক্ষিক শিক্ষক শিক্ষিকাকে আমি মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ হতে আমার পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করি। তোমরা প্রথম নির্মাণ ওখানে
কারণ আমি অভিভাবকহীন না। এদের পুরস্কার দিচ্ছেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নওদা চক্র ক্রীড়া কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়। হাততালি দেবেন, ওদের উৎসাহিত করুন, বাচ্চাদের উৎসাহিত করুন, ওরা আগামী দিনে তালি দে।